দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় এই অধ্যায় থেকে আজকে আমরা জানব মুন্ডা বিদ্রোহ সম্পর্কে যেটা হয়েছিল আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দের মধ্যে তো প্রাচীন ভারতবর্ষে আদিবাসী মুন্ডারা সাঁওতাল কোল ভূমির্য হো প্রভৃতি বিভিন্ন সম্প্রদায় বিভক্ত ছিল তো সেই মুন্ডারা বসবাস করত বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের ছোটনাগপুর ও তার নিকটবর্তী অঞ্চলে বিরসা মুন্ডার নেতৃত্বে আদিবাসী মুন্ডারা আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দ নাগাদ এক শক্তিশালী বিদ্রোহ শুরু করে যা উলগুলান নামে পরিচিত তো আজকে আমরা জানব বিদ্রোহের কারণ মুন্ডা বিদ্রোহের অনেক কারণ ছিল আমরা এখানে কয়েকটি কারণ জানব তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে যৌথ মালিকানা বাতিল ব্রিটিশ শাসনের আগে মুন্ডা অধ্যুষিত অঞ্চলে খুৎকাঠি প্রথা বলে একটা প্রথা ছিল যা যৌথ মালিকানায় চাষবাস করা হতো কিন্তু ব্রিটিশ শাসনকালে সেই যৌথ মালিকানা ব্যবস্থা বাতিল করে দিয়ে জমিতে ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠিত হয় যা ক্ষোভের অন্যতম কারণ ছিল মুন্ডাদের দ্বিতীয় কারণ হচ্ছে মুন্ডাদের ঐতিহ্য বাতি। মুন্ডা উদ্দূষিত অঞ্চলে ব্রিটিশ শাসন চালু হওয়ার পর এখানে মুন্ডাদের চিরাচরিত আইন শাসন বিচার ব্যবস্থা পুরোপুরি বাতিল করে দিল ব্রিটিশ সরকার এবং সেই মুন্ডা অঞ্চলে নতুন এক ব্রিটিশ শাসন ব্যবস্থা চালু হলো যা মুন্ডাদের ক্ষোভের অন্যতম কারণ তিন নম্বর পয়েন্ট হচ্ছে কর আরোপ সরকার ও বহিরাগত জমিদাররা মুন্ডাদের ওপর বিভিন্ন ধরনের কর চাপিয়ে দিত এবং সেই কর মুন্ডারা দিতে না পারলে তাদের ওপরে অকথ্য অত্যাচার করত জমিদাররা এবং ব্রিটিশ কর্মচারীরা নেক্সট বেগাশ্রম সরকারি কর্মচারী ও বহিরাগত জমিদাররা মুন্ডাদের বিনা বেতনে বেকার হিসাবে খাটতে বাধ্য করে অর্থাৎ কাজ করিয়ে নিত মুন্ডাদের কিন্তু তাদের কোনো বেতন বা পারিশ্রমিক দিত না যা মুন্ডাদের খবের অন্যতম কারণ পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে জমি দখল বহিরাগত জমিদার মহাজন ও ব্যবসায়ীরা বিভিন্ন অছিলায় মুন্ডাদের ঠকিয়ে তাদের জমিগুলিকে দখল করে নিত তার ফলে তারা জমিচ্যুত হয়ে তাদের খুব এর বহিঃপ্রকাশ ঘটিয়েছিল নেক্সট হচ্ছে ধর্মান্তকরণ ব্রিটিশ প্রশাসনের যেটা অন্যতম একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল ভারতীয়দের কাছে সেটা হচ্ছে খ্রিস্টান মিশনারিরা আসলে খ্রিস্টান মিশনারিরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা খ্রিস্টান ধর্মটাকে ছড়িয়ে দিতে চেষ্টা চালিয়েছিল যেটা মুন্ডাদের ক্ষেত্রেও ব্যতিক্রমী হয়নি তাই মুন্ডাদেরকে বিভিন্ন কৌশলে যখন ধর্মান্তকরণের চেষ্টা করেছিল তারা খুব দেখিয়েছিল এরপরে আমরা জানব ক্ষোভের সূত্রপাত রকম যখন পরিস্থিতি ঠিক সেই সময়তে মুন্ডা সমাজের এক বিশেষ ব্যক্তিত্বের আবির্ভাব ঘটে তিনি হলেন বিরসা মুন্ডা তো বিরসা মুন্ডা তিনি একটা নতুন ধর্মের প্রচলন করেন যে ধর্মের মূল কথা ছিল ভালোবাসা আত্মশুদ্ধি ও সময়ত প্রার্থনা তিনি ঈশ্বরের প্রত্যাদেশ পেয়েছিলেন বলেই দাবি করেন নিজেকে আধ্যাত্মিক শক্তির অধিকারী ধরতি আবা অর্থাৎ পৃথিবীর পিতা বলে ঘোষণা করেন তার উপাস্য দেবতা ছিলেন সিংবঙ্গা অর্থাৎ সূর্য দেবতা শীঘ্রই মুন্ডাদের মধ্যে তিনি প্রবল জনপ্রিয় হয়ে স্বয়ং ভগবানে পরিণত হন তো তিনি এরপর মুন্ডাদেরকে খাজনা দিতে নিষেধ করেন বিদেশিদের বহিষ্কারের নির্দেশ দিয়ে এক স্বাধীন মুন্ডারাজ প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন এর ফলে তাকে জেলেও যেতে হয়েছিল দু বছরের জন্য এরপর তিনি জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি আবার বিদ্রোহের সূচনা করে এবং মুন্ডা বিদ্রোহের প্রসারটা কী হয়ে কীভাবে হয়েছিল আমরা দেখব বীরসা মুন্ডা আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে একটি সেনা দল গঠন করে নতুন উদ্যমে বিদ্রোহে ঝাঁপিয়ে পড়েন খুঁটি রাঁচি চক্রধরপুর বুন্দু তামার প্রভৃতি স্থানে তার গোপন ঘাঁটি হয় উনিশশো খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে বিদ্রোহ প্রবল আকার ধারণ করে ইংরেজ কর্মচারী পুলিশ জমিদার মহাজন থানা গির্জা প্রভৃতির ওপর আক্রমণ চলে কিন্তু শেষ পর্যন্ত এই মুন্ডা বিদ্রোহের অবসান ঘটল প্রবল বিক্রমেই লড়াই চলছিল বিদ্রোহীরা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল কারণ আধুনিক অস্ত্রশস্ত্র সজ্জিত ইংরেজ বাহিনীর কাছে তাদের অস্ত্র খুবই নিম্নমানের ছিল তাই শেষ পর্যন্ত তারা পরাজয় বরণ করে বহু বিদ্রোহী ধরা পড়ে তাদের ফাঁসি হয় কারো কারাদণ্ড হয় এইভাবে বিদ্রোহ থেমে যায় বীরসামুণা রাঁচি জেলে। কলেরায় আক্রান্ত হয়ে মারা যান এরপর যেটা জানবো আমরা মুন্ডা বিদ্রোহের বৈশিষ্ট্য সম্পর্কে তো মুন্ডা বিদ্রোহের অনেক বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে প্রথম জানব যে আদিবাসী বিদ্রোহ বিদ্রোহ ছিল আদিবাসী মুন্ডাদের দ্বারা পরিচালিত একটি বিদ্রোহ মুন্ডারাই ছিল এই বিদ্রোহের প্রাণশক্তি অর্থাৎ সমস্ত সম্প্রদায়ের মানুষ এই বিদ্রোহে অংশ নেয়নি দুই নম্বর পয়েন্ট হচ্ছে জমির মালিকানা মুন্ডাদের নিজে চাষ করা জমিতে জমিদারদের মালিকানা অস্বীকার করে এবং জমিতে নিজেদের মালিকানা দাবি জানায় তিন নম্বর পয়েন্ট হচ্ছে ব্রিটিশ বিরোধিতা ব্রিটিশ শক্তির বিরোধিতাই ছিল মুন্ডা বিদ্রোহীদের মূল লক্ষ্য বিদ্রোহীরা ব্রিটিশ সরকারের অফিস থানা প্রভৃতি ব্যাপকভাবে আক্রমণ চালায় চার পয়েন্ট হচ্ছে দিকু বিরোধিতা মুন্ডা বিদ্রোহীরা ব্রিটিশ সহযোগী বহিরাগত দিকু অর্থাৎ জমিদার মহাজন ও ব্যবসায়ী সম্প্রদায়ের বিরোধিতা করে এবং মুন্ডা অঞ্চল থেকে তাদের বিতারণের কথা ঘোষণা করে মুন্ডা বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হলেও এই মুন্ডা বিদ্রোহের বেশ কিছু ফলাফল লক্ষ্য করা যায় সেই ফলাফলগুলো জানব এক নম্বর প্রজাসত্ব আইন বা টেনান্সি অ্যাক্ট উনিশশো সরকার মুন্ডাদের দুর্দশা লাঘবের উদ্দেশ্যে উনিশশো আট খ্রিস্টাব্দে ছোটনাগপুর টেনান্সি অ্যাক্ট বা প্রজাসত্ব আইন পাশ করে এর দ্বারা সরকার মুন্ডাদের কিছু সুবিধা দেয় দুই নম্বর পয়েন্ট হচ্ছে বেগার শ্রম নিষিদ্ধ সরকার মুন্ডাদেরকে যে শ্রমে খাটিয়ে নিত অর্থাৎ বিনা বেতনে পরিশ্রম করিয়ে নিত সেটা নিষিদ্ধ করে ফলে মুন্ডারা শোষণের হাত থেকে মুক্তি পায় তিন নম্বর পয়েন্ট হচ্ছে খুঁতকাঠি প্রথা স্বীকৃতি সরকার মুন্ডা সমাজে প্রচলিত খুৎকাঠি প্রথা অর্থাৎ জমিদারদের যে জমি মালিকানা অর্থাৎ জমিতে মুন্ডাদের যৌথ মালিকানা স্বীকার করে নেয় এছাড়া সরকার জমি থেকে মুন্ডাদের উচ্ছেদ নিষিদ্ধ করে চার নম্বর পয়েন্ট হচ্ছে একতা সৃষ্টি বিদ্রোহকে কেন্দ্র করে মুন্ডাদের মধ্যে এক গভীর একতা প্রতিষ্ঠিত হয় বিশ্বা মুন্ডা প্রথমে নতুন ধর্ম প্রচারের মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ নেয় এবং পরে বিদ্রোহ শুরু হলে সেই ঐক্য আরও শক্তিশালী হয়ে ওঠে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে সমস্যার সমাধান বিদ্রোহের পর থেকে সরকার মুন্ডাদের অভাব অভিযোগগুলি গুরুত্ব দিয়ে উপলব্ধি করা এবং সমাধানের বিষয়ে উদ্যোগ গ্রহণ করে যাই হোক এইভাবে মুন্ডা বিদ্রোহটা সম্পর্কে আমরা কিছু জানতে পারলাম